আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই নতুন টিউটোরিয়ালটি হচ্ছে পুরাতন নেটিস রাউটারে ইন্টারনেট স্পিড বৃদ্ধি করা। এই পদ্ধতিতে আপনারা অন্যান্য রাউটারের স্পিডও বৃদ্ধি করতে পারবেন। ইন্টারনেট স্পিড বৃদ্ধি করার জন্য আমাদেরকে তিনটি কাজ করতে হবে। কাজ তিনটি হচ্ছে, এক, রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড করতে হবে, দুই, ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করতে হবে, তিন, ব্রাউজার আপডেট করতে হবে। এ কাজগুলো কিভাবে করা যায় তা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। এখন আমরা নেটিস রাউটার ফার্মওয়্যার আপগ্রেড করা শিখব। বন্ধুরা, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এই সার্চ বারে আপনারা যে কোম্পানির রাউটার কিনেছেন সেই কোম্পানির নাম লিখবেন। যেমন আমি নেটিস কোম্পানির রাউটার কিনেছি, আমি এখানে এই সার্চ বারে নেটিস লিখব। বন্ধুরা, আমি এই সার্চ বারে নেটিস লিখলাম। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। নেটিজের যে ওয়েবসাইট সেটা চলে এসেছে, আমি এই লিঙ্কে ক্লিক করলাম। আপনারা এই সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখেন চাচ্ছে ইন্টার প্রোডাক্টস মডেল নং, অর্থাৎ প্রত্যেকটা রাউটারের সাথে কিন্তু একটি মডেল নাম্বার থাকে বন্ধুরা, সেই মডেল নাম্বারটি এখানে দিতে হবে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রাউটারের মডেল নাম্বারটি এখানে দিবেন। আমি আমার রাউটারের মডেল নাম্বারটি এখানে দিচ্ছি, WF2419E। বন্ধুরা, এখানে অক্ষরগুলো ছোট বড় হইলেও সমস্যা নেই। আমি এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এখানে আমার রাউটারের যে মডেল নাম্বার সেটা এখানে দেখাচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ চুজ হার্ডওয়্যার ভার্সন। এখান থেকে আমরা আমাদের রাউটারের সর্বশেষ ভার্সনটা সিলেক্ট করব। তার জন্য মানে যে এখান থেকে 1, 2, 3, 4 ফোরটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট, এই লেটেস্টটাই আপনারা ডাউনলোড করার চেষ্টা করবেন। আপনাদের রাউটারের মডেল নাম্বার মিলিয়ে এখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন। আর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যানুয়াল দেওয়া আছে, আপনারা কিভাবে কি আপনাদের করতে হবে এখানে বিস্তারিত বলা আছে। আপনারা এই ম্যানুয়ালটা ডাউনলোড করে পড়তে পারেন। আর বন্ধুরা, এই ফাইলটা আমি ডাউনলোড করেছি, তাই আমি এখানে ক্লিক করে ডাউনলোড করলাম না। আমি এই ডাউনলোড করা ফাইলটি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিপ আকারে ফাইলটি ডাউনলোড হয়েছে, আবার জিপ ছাড়াও ডাউনলোড হয়েছে যে বিন ফাইল। যখন জিপ আকারে ডাউনলোড হয়েছে এটা আমি আনজিপ করেছি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে তো আমি ডাবল ক্লিক করি যে ওপেন হবে এই ফাইলটা, এই ফাইলটা আপনাদের প্রয়োজন হবে। বন্ধুরা, আপনারা যে কোম্পানির রাউটার কিনেছেন সেই কোম্পানির রাউটারের নাম লিখে এখানে আইপি অ্যাড্রেস লিখবেন। যেমন আমি নেটিস কোম্পানির রাউটার কিনেছি, আমি এখানে নেটিস রাউটার আইপি অ্যাড্রেস মানে দেওয়া আছে বন্ধুরা, এটা লিখলাম। এখানে আপনারা একটি আইপি অ্যাড্রেস পাবেন, এই আইপি অ্যাড্রেসটি কপি করবেন। কপি করার পর আপনারা যদি নেট অ্যাপ লিবেন, এখানে আইপি অ্যাড্রেসটি পেস্ট করবেন। করার পর ইন্টারনেটিস রাউটারের ক্ষেত্রে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা যে সিস্টেম টুলস, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এই যে বন্ধুরা যে ফার্মওয়্যার আপগ্রেড নেটিস রাউটারের যে মডেল নম্বর সেটা এখানে শো করছে, মানে এই মডেলের আপগ্রেড ফাইলটা আমরা এখানে দেখিয়ে দেব। বন্ধুরা, এই ব্রাউজারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে ফাইলটা ডাউনলোড করে রেখেছি সেখানে যাব। যেমন ই ড্রাইভ থেকে ডাউনলোড, এই যে এখানে বন্ধুরা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফাইলটা বিন ফাইলটা আমরা সিলেক্ট করে ওপেন দেব। ওপেন দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আমাদের
ফার্মওয়্যার আপগ্রেড হয়ে যাবে। এভাবে কিন্তু বন্ধুরা আমরা আমাদের রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড করতে পারি। বন্ধুরা এখন আমরা ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করা শিখব। এটা করার জন্য যে গুগল ক্রোমের জন্য বন্ধুরা আপনারা এখানে তিনটি ডট দেখতে পাচ্ছেন, আপনারা তিনটি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে মোর টুলস, এখান থেকে বন্ধুরা যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা অথবা এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করলেই বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। বন্ধুরা এখান থেকে যদি আমরা অ্যাডভান্সে ক্লিক করি, বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাউজিং হিস্টোরি, এখানে 291 আইটেম জমা হয়ে আছে, ডাউনলোড হিস্টোরি আছে 36 আইটেমস, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা ফ্রম 8 সাইটস আর ক্যাশড ইমেজেস অ্যান্ড ফাইলস 320 MB। এরকম থাকার কারণে কিন্তু আমাদের ব্রাউজারটি স্লো হয়ে যায় এবং আমাদের ইন্টারনেটের স্পিডও কমে যায়। আমি বন্ধুরা মাঝে মাঝে পরিষ্কার করি, তারপরও এতগুলো জমা হয়ে আছে। আপনারা যারা ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করেন না তাদের এখানে দেখবেন যে অনেক বেশি জমা হয়ে আছে। আপনারা এখান থেকে সবগুলো টিক দিবেন, শুধু পাসওয়ার্ডস অ্যান্ড আদার সাইন ইন ডাটা এটা আনচেক করে রাখবেন, আর সবগুলো টিক দিয়ে আপনারা ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন। আমার ডাটাটি ক্লিয়ার হচ্ছে। বন্ধুরা এখানে যাদের বেশি ফাইল জমা হয়ে আছে তাদের ডাটা পরিষ্কার হতে হয়তো মানে একটু বেশি টাইম সময় লাগবে। বন্ধুরা এখানে বলছে ক্রোম ক্যান হেল্প কিপ ইউ সেভ ফ্রম ডাটা ব্রাসেস ব্যাট এক্সটেনশন অ্যান্ড মোর। বন্ধুরা এখানে চেক করতে বলছে, আমরা চেক নাওতে ক্লিক করব। তখন বন্ধুরা চেক করতেছে, দেন চেক করা শেষ, এখন আমরা ব্যাগে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাডভান্স থেকে এই ডাটাগুলো দেখেন মুছে গেছে, সব নান লেখা আছে। কারণ বেসিকে যেও এখান থেকে আমরা যে যেমন অল টাইম আছে, এখান থেকে যে লাস্ট আওয়ার আছে অল টাইম দিবেন, মানে যতগুলো ডাটা আছে সব যেন মুছে যায়। এখান থেকে সবগুলো আপনারা টিক দিবেন, টিক দিয়ে ক্লিয়ার ডাটা। দেখেন বন্ধুরা আমার এভাবে ক্লিয়ার করলে, ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করলে আপনাদের ব্রাউজারটি ফাস্ট হবে এবং ইন্টারনেট স্পিড ভালো পাবে। এভাবে কিন্তু আমরা ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করতে পারি। এখন আমরা ব্রাউজার আপডেট করা শিখব। আমি ক্রোম ব্রাউজারে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই তিনটা ডট দেখতে পাচ্ছেন, এই তিনটা ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে হেল্প হেল্প দেখতে পাচ্ছেন, আপনারা হেল্প থেকে যে অ্যাবাউট গুগল ক্রোম এখানে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা এই যে গুগল ক্রোম, বন্ধুরা যে গুগল ক্রোম, ক্রোম ইজ আপ টু ডেট। এভাবে আমরা গুগল ক্রোমকে মানে আপডেট করতে পারি। বন্ধুরা এই কাজগুলো করলে আপনাদের ওয়াইফাইয়ের যে ইন্টারনেট স্পিড সেটা আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।